নমস্কার বন্ধুরা আমি সুমন আজকে আমি ভিডিও শুরু করার আগে তোমাদের সাথে কিছু কথা বলে নিতে চাই চ্যানেলে আমি একটা নতুন এমসিকিউ সিরিজ প্লে লিস্ট বানিয়েছি আমি ভেবেছিলাম রাষ্ট্রবিজ্ঞান থেকে যত রকমের শর্ট কোশ্চেন হয় আমি সেইগুলো সব কভার করব আর সেখানে চাকরির পরীক্ষার থেকে শুরু করে অনার্সের ক্লাস টুয়েলভের সব রকমের কোয়েশ্চেন মিক্স করে আমি ভিডিওগুলোকে তৈরি করবো যাতে তোমাদের হেল্প হয় কিন্তু আমি ভিডিও থেকে যেমন এক্সপেক্ট করেছিলাম আমি সেরকম পাচ্ছি না এবার তোমাদের কাছ থেকে যদি আমি সাহায্য পাই তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে আমি সিরিজটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি তাই সবাই ভিডিওগুলোকে লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমি সবার কাছে অনুরোধ করছি যে সবাই ভিডিওটাকে অন্ততপক্ষে পাঁচজন বন্ধুর কাছে পৌঁছে দাও তাহলে আমার সাবস্ক্রাইবার আর লাইক এই সব রেশিওগুলো ঠিক থাকবে এবং আমিও বুঝতে পারবো যে তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে তাহলে চলো আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক প্রত্যেকটি কোয়েশ্চেন বলার পর আমি চার থেকে পাঁচ সেকেন্ড তোমাদেরকে সময় দেব অপশান থেকে সঠিক উত্তরটি চুজ করার জন্যে যদি তোমরা সঠিক উত্তরটি চুজ করতে পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক আমরা আমাদের প্রথম প্রশ্নটি দেখে নিই প্রথম প্রশ্ন হলো ব্রিক্সের পুরো নাম কি এবং এর সদর দপ্তর কোথায় ব্রিক্সের পুরো নাম হল ব্রাজিল রাশিয়া ইন্ডিয়া চায়না অ্যান্ড সাউথ আফ্রিকা সঠিক উত্তর হল সাংহাই চীন দ্বিতীয় প্রশ্ন গ্যাট জি এ ডাবল টি গ্যাটের পুরো নাম হল জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফস অ্যান্ড ট্রেড এর সদর দপ্তর হল জেনেভাতে পরবর্তী প্রশ্ন এডিবি যাকে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বলা হয় এর সদর দপ্তর কোথায় সঠিক উত্তর মন্ডলয়ং ফিলিপাইন্স অর্থাৎ ফিলিপাইন্সের মন্ডলয়ং নামে একটি জায়গায় পরবর্তী প্রশ্ন আসিয়ানের পুরোনাম এবং আসিয়ানের সদর দপ্তর কোথায় আসিয়ানের পুরোনাম হল অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন আর এর সদর দপ্তর হল জাকার্তা ইন্দোনেশিয়া পরবর্তী প্রশ্ন ডব্লিউটিও অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায় সঠিক উত্তর জেনেভা সুইজারল্যান্ড পরবর্তী প্রশ্ন সার্কের পুরো নাম এবং এর সদর দপ্তর কোথায় তো সার্কের পুরো নাম হলো সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন এর সদর দপ্তর হল কাঠমান্ডু নেপাল ওপেক যাকে আমরা অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ বলে চিনি এর সদর দপ্তর কোথায় সঠিক উত্তর ভিয়েনা ইইসি অর্থাৎ ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি এর সদর দপ্তর কোথায় সঠিক উত্তর ব্রুসেলস পরবর্তী প্রশ্ন ডাব্লিউএফপি অর্থাৎ ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম এর সদর দপ্তর কোথায় সঠিক উত্তর রোম ইতালি পরবর্তী প্রশ্ন ফাও অর্থাৎ ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায় সঠিক উত্তর এটাও রোম ইতালি পরবর্তী প্রশ্ন আইএলও অর্থাৎ ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায় সঠিক উত্তর জেনেভা পরবর্তী প্রশ্ন আইএমএফ অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এর সদর দপ্তর কোথায় সঠিক উত্তর ওয়াশিংটন ডিসি পরবর্তী প্রশ্ন ইউএনইএসিও অর্থাৎ ইউনেস্কো এর পুরো নাম এবং এর সদর দপ্তরটি কোথায় ইউনেস্কোর পুরোনাম হল ইউনাইটেড নেশনস এডুকেশনাল সাইন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন সঠিক উত্তর হল প্যারিস পরবর্তী প্রশ্ন WHO অর্থাৎ হু এর পুরো নাম এবং সদর দপ্তর কোথায় তো হু এর পুরো নাম ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটা হয়তো তোমরা অনেকেই জানো এর সদর দপ্তর হলো জেনেভা পরবর্তী প্রশ্ন ইন্টারপোল কথাটির অর্থ কী ইন্টারপোল কথাটির অর্থ হল ইন্টারন্যাশনাল পুলিশ এর সদর দপ্তর হল লাওন ফ্রান্স পরবর্তী প্রশ্ন ইউএন ডে কবে পালিত হয় সঠিক উত্তর চব্বিশে অক্টোবর পরবর্তী প্রশ্ন পঞ্চায়েতী রাজ দিবস কবে পালিত হয় সঠিক উত্তর চব্বিশে এপ্রিল পরবর্তী প্রশ্ন সংবিধানের কত নং ধারা অনুযায়ী রাজ্যে একজন রাজ্যপাল থাকবে সংবিধানের একশো তেপ্পান্ন নং ধারা অনুযায়ী পরবর্তী প্রশ্ন ভারতীয় সংবিধানে যে জিরো আওয়ার ধারণাটি এটি শুরু হয় কত সালে সঠিক উত্তর উনিশশো সালে পরবর্তী প্রশ্ন ভারতীয় সংবিধান প্রথম সংশোধিত হয় কত সালে অর্থাৎ ফার্স্ট অ্যামেন্ডমেন্ট সঠিক উত্তর নাইনটিন পরবর্তী প্রশ্ন ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয় সঠিক উত্তর বি আর আম্বেদকর পরবর্তী প্রশ্ন কোন ধারাটিকে সংবিধানের আত্মা বা হৃদয় বলা হয় সঠিক উত্তর আর্টিকেল থার্টি টু ডক্টর বি আর আম্বেদকর এই আর্টিকেল থার্টি টুকে সংবিধানের আত্মা বা হৃদয় বলেছেন কারণ ভারতীয় কোনো নাগরিকের যদি মৌলিক অধিকার লঙ্ঘন হয় তাহলে যে কোনো নাগরিক এই আর্টিকেল থার্টি টু অনুসারে সুপ্রিম কোর্টে যেতে পারবে পরবর্তী প্রশ্ন ভারতীয় সংবিধান গঠনের ধারণা কে দেয় সঠিক উত্তর এম এন রয় পরবর্তী প্রশ্ন ভারতীয় সংবিধান রচনা করতে গণপরিষদের কতদিন সময় লেগেছিল সঠিক উত্তর টু ইয়ার এলেভেন মান্থ এইটিন ডেজ অর্থাৎ আমরা বলতে পারি যে প্রায় তিন বছর সময় লেগেছিল যদি তোমরা অপশানে থ্রি ইয়ার দেখো তাহলে কিন্তু অবশ্যই থ্রি ইয়ারটাকে টিক করবে আর এখানে আমি পার্টিকুলার কতদিন সময় লেগেছিল সেটাকেই দিয়েছি পরবর্তী প্রশ্ন কোন অধিবেশনে কংগ্রেস পূর্ণ স্বরাজের দাবি করেছিল সঠিক উত্তর লাহোর অধিবেশনে পরবর্তী প্রশ্ন ভারতীয় সংবিধানের এক নং ধারায় কি বলা হয়েছে সঠিক উত্তর ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যালবিয়া ইউনিয়ন অফ স্টেটস পরবর্তী প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন পার্টে পঞ্চায়েতী রাজ ব্যবস্থার উল্লেখ আছে সঠিক উত্তর পার্ট নাইন পরবর্তী প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম অ্যাটর্নি জেনারেল কে সঠিক উত্তর এমসি শীতলাবাদ পরবর্তী প্রশ্ন কলকাতা হাইকোর্ট কত সালে প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর আঠেরোশো সালের পয়লা জুলাই কিন্তু ঠিক আছে পয়লা জুলাইটা আমি ওখানে দিই তোমরা মনে রেখে দিও যে পয়লা জুলাই পরবর্তী প্রশ্ন ভারতীয় সংবিধানে অস্পৃশ্যতা বিরোধিতা করা হয়েছে একটা আর্টিকেলে সেই আর্টিকেলটা কত নাম্বার আর্টিকেল সঠিক উত্তর আর্টিকেল সেভেন্টিন এই ছিল আজকের তিরিশখানা শর্ট কোশ্চেন যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ